ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় জফরি খান ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। প্রিয় লিসনার ভাই এবং বোনেরা, আশা করি আপনারাও ভালো আছেন। জফরি ভাই, ভৌতিক কথায় আমার 5 নম্বর ঘটনা শেয়ার করতে চলেছি। ভাই, আমার নাম রাজীব হোসেন, বাসা সিরাজগঞ্জ জেলা সংলগ্ন থানা এবং বড় গোয়াজা গ্রামে। ঘটনাটা আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা, আপন মামের উপর কালো জাদুর ঘটনা। তো আর দেরি করব না, চলে যাব সরাসরি ঘটনায়। তার আগে বলছি, লিখার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বন্ধুর নাম রাকিব, তো আমাদের বয়স প্রায় সেম, সেই ছোটবেলার বন্ধু বলতে পারেন, যাকে বলে ল্যাংটা কালের বন্ধু। ঘটনাটা বোঝার সুবিধার্থে আমি ওর নাম উল্লেখ করে বলবো। বলছেন রাকিব, বন্ধু জানিস, বেশ কয়েকদিন হলো আমার সাথেও অস্বাভাবিক ঘটনা ঘটছে। আমি বললাম, মানে একটু খুলে বল না। রাকিব তখন বলতে শুরু করলো, তুই তো সবসময় জানিস আমার মামা তো বোনকে অনেক বেশি ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচবো না। আমি তখন বললাম, আরে পাগল, আমি তো সবই জানি, তুই তো আমার সবচেয়ে পূর্ণ বন্ধু, তোকে অনেক ভালোবাসিস, ওর বাবা মা সবাই তাদের তোদের সম্পর্ক জানার পরেও অনেক খুশি, আর তুই এর মধ্যে অস্বাভাবিক আবার কি দেখলি? তখন রকি বলল, বন্ধু জানিস, আমার মামির মনে হয় এর সম্পর্কে বেশি একটা খুশি নয়, কারণ আমি তার মুখ দেখলে বুঝতে পারি অনেক বেশি হিংসা হচ্ছে, কারণ আমরা গরিব, ওদের অনেক অনেক বেশি অর্থ সম্পদ আছে। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আছে তো এখানে হিংসা হচ্ছে কেন, বুঝলাম না। আমি তখন বললাম, সে হতে পারে, সে কি হয়েছে মেয়েটা, তোকে তো অনেক বেশি ভালোবাসে। আসলে ভাই, মেয়েটা একটু অন্য টাইপের, মানে সবার সাথে ফ্রি, এবং যা আমার বন্ধু একদম পছন্দ করতো না। তাদের প্রায় 2 বছরের সম্পর্ক, কিন্তু তাদের মাঝে কোনো খারাপ কোনো কিছু হয়নি। আমার বন্ধু অনেক বেশি ভালো ছেলে ছিল, সে এগুলো পছন্দ করতো না, কিন্তু মেয়েকে অনেকবার জোর করেছে খারাপ কাজ করতে, কিন্তু সে করেনি। যখন রকিব এগুলো মানা করে দিয়েছে, এসব হাবি যাবি বিয়ের পর করবে, কিন্তু মেয়েটা মানতে রাজি নয়, তাই তাদের মাঝে ধীরে ধীরে ঝামেলা হতে শুরু করলো। দিন যত গেল তাদের সম্পর্ক যেন বেশি খারাপ হতে শুরু করলো। একদিন আমার বন্ধু আর তার ভাই গেল তাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু বিয়ের মা মানে রাকিব ওই মামিকে দেখে যা ইচ্ছা তাই বলে অপমান করলো এবং তাদের বাসা থেকে বের করে দিল। এই রাগ দুঃখে আমার বন্ধু অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু আমি তাকে বাধা দিই। রাকিব ঠিক মতো খাবার খায় না, ঘুমাতে যায় না, প্রায় পাগল হয়ে যেতে লাগলো। তার কয়েকদিন পরে রাকিব সবকিছু স্বাভাবিক ভাবে নিল। তার বিয়ের জন্য তার মা অনেকবার জড়াজড়ি করলো রকিবকে, কিন্তু রাকিবকে কোনোভাবে রাজি করানো গেল না। অনেক বোঝানোর পর ও রাজি হলো অন্য জায়গায় বিয়ে করতে, কিন্তু তার মামা সবকিছু জেনে গেল। রাকিবের মামার বাড়ি কয়েক বাড়ি পরে, তাই তার মামা কোনোভাবেই যেন বিয়েটা করতে দিবে না, তাই তাদের সাথে তাদের বাড়ি থেকে রকিবের গেঞ্জি এবং তার ব্যবহার করা চিরুনি কয়েকটা চুল নিয়ে আসলো আর চলে গেল খারাপ কবিরাজের কাছে, গিয়ে কালো জাদু করলো এবং সেই সাথে একটা ছাগল বলি দিয়ে গেল, একটু দুষ্টু জিন চালন দিল এবং 4 মাসে তার রক্ত চুষে খাওয়ার জন্য এবং চুষতে দিল ওই কবিরাজটা। তার মানে এই কালো জাদুটা করেছে তার মহিলার খুশিতে। তো এই আপদে তাকে এই দুনিয়াতে রীতিমতো বিদায় করে দিবে, কিন্তু কেউ জানবে না। কিন্তু যেসু ভাই, কথায় আছে না, রাখি আল্লাহ মারেকে। হঠাৎ করে আমি শুনতে পেলাম রাকিব নাকি অনেক বেশি অসুস্থ, তাই আমি চলে গেলাম গ্রামে এবং বাসায় গিয়ে দেখি আসলে অনেক বেশি অসুস্থ, জ্বর প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে এবং এটা বিয়ের জন্য নাকি মেয়ে খুঁজতে ব্যস্ত, কিন্তু কোনো মতে যেন বিয়েটা হচ্ছে না। তো যাই হোক, কোনো এক কারণে এই বিয়ে ভেঙে যাচ্ছে। অনেক মেয়ে দেখলো, কিন্তু কোনোভাবে কোনো মেয়ে বিয়ে করতে রাজি হচ্ছিল না। আমি রকিবকে ওষুধপাতি খাইয়ে ওদের বাসা থেকে চলে আসি, তারপরে আমি সকালে কাজে চলে যাই, আর কোনো কারণবশত আর যোগাযোগ করা হয়নি। আমি ভাবছিলাম হয়তো ও ঠিক হয়ে গেছে, কিন্তু ভাই আমার ধারণা একেবারে ভুল ছিল। আমি 2 মাস পরে বাসায় এসে আমার মায়ের কাছে জানতে পারি যে রাকিব আর আগের মতো নেই, শরীরটা অনেক বেশি শুকিয়ে গেছে আর কোনো কিছুই খেতে পারছে না। রাতে ঘুমের মধ্যে চিৎকার দেওয়ার জন্য রীতিমতো উঠে বলল, মা মেরো না, মেরো না, আমাকে আমাকে মেরো না, তুমি আমার সব রক্ত খেয়ে নাও, কিন্তু আমাকে ছেড়ে দাও, আমি মরতে চাই না। এগুলো আমার মায়ের মুখ থেকে শুনেছিলাম, যেন আমি অবাক হয়ে গেছিলাম। দৌড় দিয়ে রকিবের বাসায় গিয়ে দেখি আসলে তাকে একেবারে চেনা যাচ্ছে না। কি সুন্দর স্মার্ট ছেলেটা, এই 2 মাসের মধ্যে কঙ্কালসার হয়ে গেছে একেবারে। তার কাছে গিয়ে ডাক দিয়ে মাত্র ও বলল, মেরো না,
আমাকে বেরো না, এবার মতো ছেড়ে দাও, আমি কি ক্ষতি করেছি তোমার? এই বলে ও অজ্ঞান হয়ে যায়। তারপরে ওর জ্ঞান ফিরে আসে, ওকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তারপরে ওর মাকে জিজ্ঞেস করি কি হয়েছিল, আমাকে সবকিছু খুলে বলুন তো, দেখি কোনো কিছু করতে পারি কিনা। রাকিবের মা আমাকে সমস্ত ঘটনা খুলে বলল। বলছেন, রাকিবের মা, তুই যাওয়ার পর ডাক্তার দেখালাম, ডাক্তার বলল কিছু না, এই সামান্য মেডিসিন দিলে ঠিক হয়ে যাবে। আমিও ডাক্তারের কথা মতো ওষুধ খাওয়ানো শুরু করলাম, কিন্তু কোনো কাজ হচ্ছিল না, ও ওষুধ খেতে পারতো না, আর যাও কিছু খেতে বমি করে দিত। অসুস্থ হওয়ার কয়েকদিন পর রকিব স্বপ্নের মধ্যে একটা কালো অবয়ব দেখতে পেত এবং ওর সাথে কি যেন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখতে পেত। আর বলতো সে আর কয়দিন হয়দিন থাকবে, এরপরে নাকি রক্ত নাকি নিয়ে যাবে, কিছু হাবি যাবে বলতো। এগুলো শুনে রকিব চিৎকার দিয়ে উঠে এবং রুমে গিয়ে ওকে বললাম, কি হয়েছে বাবা, তুই এরকম চিৎকার করছিস কেন? তখন ও বলল, মা মা জানো একটা কালো অবয়ব আমাকে বলে তোর রক্ত খাবো, তোকে আমি নিয়ে যাব, তোর দিন শেষ। তখন আমি বললাম, বাবা এগুলো বলে স্বপ্নে দেখেছিস, এগুলো কিচ্ছু না, তুই ঘুমিয়ে পড়ো। কিন্তু প্রতিদিন একই স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যেত। মা আমি আর নিতে পারছিলাম না, আমাকে ওর হাত থেকে বাঁচাও, আমাকে ওর হাত থেকে বাঁচাও। আমি সবসময় রীতিমতো আকাশ থেকে পড়লাম, বললাম এটা মোটে স্বাভাবিক কিছু না। ওর মাকে বলে ওর বাসা থেকে বিদায় নিলাম এবং পরদিন রাকিবকে স্থানীয় হুজুরের কাছে চলে গেলাম। তার নাম ছিল আব্দুল হুজুর। তো আমরা তার কাছে যেতেই সে বলে উঠল, চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও, আল্লাহ জানে কি করছে ছেলেটারে, বাঁচাতে পারবো না। হুজুরের কথা শুনে রীতিমতো হতভম্ব হয়ে গেলাম আর ওর মা রীতিমতো কান্না করে দিল। আমি বললাম, কি বলেন আপনি, কিছু একটা তো করেন নাই, দয়া করে আমার বন্ধুকে বাঁচান, টাকা লাগলে আমি দিব। তখন হুজুর বলে উঠল, আরে বাবা টাকা দিয়ে তো যদি করা যেত তাহলে আমি অবশ্যই করে দিতাম, এইটা তো রোগ না, এইটা আমি পারবো না। হুজুরকে আমি একটু মিনতি করে বললাম, তারপর একটা তান্ত্রিকের খোঁজ দিল, তার নাম ছিল বিশু তান্ত্রিক। আমরা তার কথা মতো তার আস্তানায় গেলাম, গিয়ে তার সামনে হাজির হলাম। সে চোখ খুলে রাকিবকে দেখে বলল, হে ভগবান কি পাপের শাস্তি এই ছেলেটাকে দিচ্ছ তুমি। আমরা সবকিছু বলার আগেই ওই তান্ত্রিক আমাদেরকে সবকিছু বলে দিল আর বলল, এই কাজ দিনে করা সম্ভব নয়, এটা কাজ রাতে করতে হবে। তারপর এক বোতলে তেল দিল এবং তিন দিন পর আসতে বলল এবং এরপর চলে যেতে বলল। এই তিন দিনের মধ্যে কোনো সমস্যা হলো না। তিন দিন পর বিশু তান্ত্রিকের আস্থানার উদ্দেশ্যে রওনা দিলাম, গিয়ে শুনতে পাই ওই তান্ত্রিক দুদিন আগেই মারা গেছে এবং বিভৎসভাবে মারা গেছে। ওর শরীর থেকে নাকি মাথাটা আলাদা করা ছিল, খুবই অস্বাভাবিক মৃত্যু ছিল, কেউ নাকি ওকে খুবলে খুবলে খেয়ে ফেলেছে এমনটা অবস্থা। আমরা তখন এরপর ওখান থেকে চলে আসলাম, এক রাশ হতাশা নিয়ে মুখ নিয়ে বেরিয়ে আসলাম। তখন রাস্তার পাশে এক পাগল লোক এসে আমাকে বলল, বাবা 10টা টাকা দে রে, খুব চিন্তা লাগছে আমার, খুব চিন্তা লাগছে। আমি সেই লোকটাকে পাশের দোকান থেকে কিনে দিলাম কিছু মালটা এবং তখন ওই পাগল লোকটা বলে উঠল, ওর উপর তো কালো জাদু করা হয়েছে, ওর কবিরাজের কাছে নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা, এরপর কালো জাদু করা হয়েছে। সে তখন বলল, পাবনা যা বিরাজ কবিরাজের কাছে যা, এই যা। এই বলে সে চুপ হয়ে গেল। আমি ঘাড় ঘুরিয়ে বলতে যাব কিছু, তার আগে সে কোথায় যেন চলে গেল বুঝতেও পারলাম না। পাগলটা ছিল সেই কথাই বলতে, সে কোথায় চলে গেল? তখন দোকানদার যা বললো তা শুনে আমরা হতভম্ব হয়ে গেলাম। দোকানদার বলল যে, ভাই দিনের বেলায় কি নেশা করছেন নাকি আপনি? আমি আমতা আমতা করে বললাম, আরে না ভাই, একটু আঁকি তো একটা পাগল এখানে ছিল, সে লোকটা কোথায় গেল? বাদ দেন, আপনার বিল কত হয়েছে সেটা বলেন। দোকানদার আরো বলল, কি সব উল্টামাল্টা বলতেছেন ভাই, কি সব উল্টামাল্টা খায়া ভুল ভাল বলতেছেন। আমি তখন বললাম, কি বলেন, আমি তো একটু আগেই আপেল কিনে দিলাম লোকটাকে। দোকানদার আবারও হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আমি কিছু না ভেবে ওখান থেকে ওদের নিয়ে রীতিমতো বাসায় চলে আসলাম এবং তাদেরকে বাসায় পৌঁছে দিয়ে আমি বাসায় চলে আসলাম। অনেকক্ষণ ধরে ভাবছিলাম পাগলটাকে অন্য কেউ কেন দেখতে পেল না। এটাই ভাবতে ভাবতে মনে পড়ল, কি যেন কবিরাজের নাম, হ্যাঁ মনে পড়েছে, বিরাজ, কবিরাজ। আমি তার কিছুক্ষণ পরে আমার ফুফাতো ভাইকে ফোন দিলাম, আসলে সেও পাবনায় থাকে। তাকে ফোন দিয়ে বিরাজ কবিরাজের কথা বলতেই সে বলল, আরে ভাই সে তো অনেক বড় মাপের কবিরাজ, চিনব না কেন, হ্যাঁ বাসা কাশনুতপুর নান্দ গ্রামে।
তাকে দিয়ে তুই কি করবি? হ্যাঁ, আমি ফুফাতো ভাইকে কিছু না বলে বললাম শুধু আর একটা সমস্যা হয়েছে, এই বলে ফোনটা কেটে দিলাম। তার একটু পরে রকিবের বাসা থেকে হাউ মাউ করে কান্নাকাটির আওয়াজ শুনতে পেলাম। দেখলাম যা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। গিয়ে দেখি রকিবের রাতের খাবার খাওয়ানোর পর বাহিরে গিয়ে বমি করছে। তার বমির সাথে অসংখ্য কাঁচের টুকরা, মাথার চুল এবং চাপা চাপা রক্ত বেরিয়ে আসছে। বিভৎস এক দৃশ্য, রীতিমতো ভয় থরথর করে কাঁপতে লাগলাম। এদিকে রকিব বমি করার পর ওখানে অজ্ঞান হয়ে গেল, আমি জ্ঞান হারিয়ে ফেললাম। বললাম, বন্ধুরে একটু কষ্ট করে কয়েকটা দিন অপেক্ষা কর, সুস্থ হয়ে যাবি রে, অসুস্থ হয়ে যাবি। পরদিন সকালে আমরা রওনা দিলাম মিরাজ কবিরাজের বাসার উদ্দেশ্যে। তার গ্রামে গিয়ে দেখলাম গ্রামটা একদম শুনশান একটা গ্রাম, কিছু লোকের বসবাস আছে। আমি খোঁজ নিয়ে তার বাসায় গিয়ে দেখি, আরে এ তো সে পাগলটা। আমি গিয়ে পাগলটার হাত ধরে বললাম, আরে আপনি গতকাল কই পালিয়ে গিয়েছিলেন? আমি আপনার অনেক খুঁজেছি আর আপনার জন্য দোকানে দোকানে জিজ্ঞেস করেছি, এবং দোকান তো ইচ্ছা করে যা তা বলছিল আমাকে। আমি পাগলটার সাথে কথা বলছি, তারপর ঘরের ভেতর থেকে বয়স্কটার লোক রীতিমতো বেরিয়ে আসলো। আমি বললাম, আপনি কে? তখন লোকটা কাঁপা কাঁপা গলায় বলল, আমি তখন তাকে সালাম দিলাম, সে সালামের উত্তর নিল। এরপর আমাদের ঘরের ভেতরে আসতে বলল। আমরা ঘরের ভেতরে গিয়ে অবাক হয়ে গেলাম, মনে হলো যেন জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসলো। আমি বললাম, এত সুন্দর পারফিউম আপনি কই পাইছেন? লোকটা তখন হেসে উত্তর দিল, আরে এগুলো পরে জানতে পারবা, আগে তোমার ওই বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। আমি এবং আমার বন্ধুর মা তাকে কবিরাজের সামনে দিলাম। কবিরাজ রকিবকে একটা বৃত্তের ভিতরে বসিয়ে দিল আর দোয়া দরুদ পড়তে শুরু করলো, এবং আচমকা বাইরে ঝড় হওয়া শুরু হয়ে গেল। ঘর রীতিমতো কাঁপতে লাগলো, চারদিকে গাছপালা ভেঙে যেন চোর মার হয়ে যেতে লাগলো। একটু পর সব শান্ত হয়ে গেল এবং কবিরাজ বলল, এখন পাপী শয়তান রে আমাকে ধোকা দিয়ে গেল। আমি কবিরাজকে বললাম, হুজুর যেভাবে হোক আমার বন্ধুকে বাঁচান, যত টাকা লাগে সব দিব। তখন কবিরাজ বলল, দেখুন রাজা, মরা বাঁচা আল্লাহর তালার কাছে আমি তো ওসিলা মাত্র, আমি খোঁজ নিয়ে দেখি আপনার পাশের রুমে গিয়ে বিশ্রাম নিন, ঠিক আছে? আমি খোঁজ নিয়ে দেখছি। তার কিছুক্ষণ পর জোহরের নামাজ পড়ে তার সাথে থাকা সে জিনকে হাজির করলো, এবং সে জিন কবিরাজকে সালাম দিল এবং কবিরাজের রকিবের বিষয় জানতে চাইল। তখন তার পালিত জিন বলল, হুজুর এই ছেলেকে কারুজাত করা হয়েছে, 15টা তাবিজ দিয়ে কালো জাদু করা হয়েছে, যার 15টা তাবিজ ওই ছেলেটার বাথরুমের, ওই 5টা ওর বেডরুমে, আর 2টা তাবিজ একটা পাখির পায়ের বাঁধা, এবং 3টা তাবিজ ওই বাড়ির আম গাছে ঝুলানো, এবং তার সাথে একটা ইফ্রিত জিন চালান করানো হয়েছে। খুব শক্তিশালী জিন হুজুর, তারা যাকে কথা দেয় সে হাসিল করেই ছাড়ে। সেই জিন এর নাম তাব্বাম বা রক্ত খেকজি, তার শক্তির কাছে আমরা কিছুই না, এবং এই কাজটা করেছে ওই ছেলের মামি। এই কাজটা করবেন না হুজুর, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি একবার বিড়াল জিনকে স্মরণ করুন, দেখুন সে কিছু করতে পারে কিনা। এই বলে সে তার সাথে থাকা সেই জিন সালাম দিয়ে চলে গেল। কবিরাজ অনেক চিন্তায় পড়ে গেল, বিড়াল তো দেখতেও আসবে না। সে রাজি না তার নাতনির সাথে সময়টা কাটাচ্ছে, তারা এইখানে স্নান করলো না। একটু পর আমাদের সবাইকে ডাক দিতে বলল এবং গোল বৃত্তে বসালো, এবং রকিম আরেকটা গোল বৃত্তে বসে গেল এবং আমাদেরকে বলল, যা কিছু হয়ে যাক না কারো বৃত্ত থেকে যেন বের হওয়া যাবে না। একটু পর রকিবের কনিষ্ঠ আঙ্গুলটা চেপে ধরে রুকা করা শুরু করলো, এবং প্রায় 5 থেকে 10 মিনিট পর একটা বিশ্রী গন্ধ নাকে আসতে শুরু করলো। চারিদিকে ভয়ঙ্কর মেঘে যেন আকাশটা ছেয়ে গেল, চারিদিকের পরিবেশ যেন নিমেষে পাল্টে গেল। কি বিভীষিকাময় মুহূর্ত জেফ্রি ভাই, যা বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ পর পরিবেশ আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। রকিবের মধ্যে সে জিনটা আসলো এবং কবিরাজকে বলল, আমাকে কেন ডাকলি বল, মরণের শাক হয়েছে নাকি? তখন কবিরাজ বলল, একটু পরে টের পাবি। কবিরাজ তার সাথে থাকা রহিম জিনকে স্মরণ করলো। একটু পরে বৃষ্টির সুঘ্রাণ আসলো এবং কবিরাজকে সে বলল, আপনাকে মনে করেছিলাম এই শয়তান কাজ না করতে, আপনি কেন শুনলেন না আমাদের কথা?
সবাইকে মেরে ফেলবে সে। তখন রহিম জিন মুখ থেকে এ কথা শোনার পর বিরাজ কবিরাজ থর থর করে কাঁপতে লাগলো, ভয় পেয়ে গেল। সে যেন রাগে গজ গজ করতে থাকে, রহিমকে গলা চেপে ধরে একটা সজোরে আছাড় মারল এবং কবিরাজ গলা চেপে ধরল। যে আছাড় মারতে যাবে ঠিক তখনই এই বৃষ্টির সঘ্রাণ যেন চারিদিকে ছড়িয়ে গেল এবং রহিমের গায়ে হাত দিয়েছে এমন মৃত্যু দেব তো বাপ আজাজিলের জন্য ভয় পায়। এই বলে বেলাল তার তলায় রীতিমতো বের হয়ে নেমেছে তাব্বাম নামের ওই শয়তানটা টুকরো টুকরো করে ফেলল এবং সাথে অবাক তার গায়ে আগুন ধরে গেল। তার একটু পরে সবকিছু স্বাভাবিক হয়ে গেল, রকিব এই বৃত্তের মাঝখানে অজ্ঞান হয়ে যায় এবং বেলাল জিন বিরাজ কবিরাজকে দেখে রাগান্বিত ভাবে বলল, হুজুর আপনি এত বড় কাজ করার আগে একবার আমাকে স্মরণ করলেন না। তখন বিরাজ কবিরাজ তার কাছে অনুতপ্ত হয়ে যান এবং বেলাল, আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন, আপনাকে স্মরণ করা হয়েছিল, সময় মতো আপনি না আসলে বাঁচাতে পারতেন না, কাউকে বাঁচাতে পারতাম না। এই বলে সব জিনকে সালাম দিয়ে চলে গেলেন। আর তখন বিরাজ হুজুর বলল, আপনার ছেলে মোটামুটি এখন অনেকটা সুস্থ। এই বলে কবিরাজ পানি পড়া তাবিজ দিয়ে দিল এবং বলল, আপনার ছেলেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবেন, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। এই বলে আমরা তাকে সালাম দিয়ে চলে যাই এবং 1 বছর পর আমার বন্ধু অনেকটাই সুস্থ হয়ে গেছে, বিয়ে করেছে এবং তাদের সুখের সংসার হয়েছে। আর ওইদিকে ওই মেয়ে অন্য একটা ছেলের সাথে বিয়ে করেছে এবং মামি এখন প্রায় পাগল হয়ে গেছে। ভাই আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন, তাকে যেন সবসময় সুস্থ দেখতে পারি। সবাই ভালো থাকবেন এবং প্রিয় লিসনার্সগণ এবং বোনেরা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এমন সব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দিন। আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন bhautikstories@gmail.com অথবা 01400930111 এই হোয়াটসঅ্যাপে।